टेगोर फाउंडेशन स्कूल कोलकाता छात्र अनंग घरामी से परिवेशन करछे रवींद्रसंगीत आमार सकल रसे धारा। परवर्ती निवेदन रवींद्रसंगीत परिवेशन अनंग घरामी। রাজপেয়াদা তার যে মাতুল মাতুল কিসে
সবাই জানে সে তার পিছে তার ছিল এক ছাগল ছানা। ছাগল কি গজায় দানা? একদিন তার ছাদের পরে ছাদ কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি, মালি নয় মেহের আলি, মনের সুরে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্তরা। থাম না বাবু, গেছা গেছি। আচ্ছা বলো, চুপ করছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ঝুটির গোড়া। কোথায় ঝুটি? তার যে ভরা হোক না টেকো, তোর তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ ফোড়ে কি কথার ওপর কেবল কথা? পালা এখন বাবু, পালাও কোথা। For fun, for rhythm, for dance and music. Actually, now it is our rhyme time. Please give a big hand to our small little students who will present the rhymes along with their activities. Now it is their and also our rhyme time. Thank you.
সব ছাত্র ছাত্রীদের বলার হচ্ছে যে ফুড প্যাকেটের ব্যবস্থা রয়েছে মঞ্চের বাঁদিক থেকে সামনে বাঁদিক থেকে, যেন সব ছাত্র ছাত্রীরা তাদের খাবারের প্যাকেট সংগ্রহ করে নেয়। Today it is Christmas Eve, so this is the right time to memorize and celebrate the coming of the great Savior Jesus Christ. So let's sing the carols and once again celebrate and remember the great activities of that great Savior Jesus Christ once again. Now it is carol time, presented by the students of Tagore Foundation School, Kolkata. Good evening, ladies and gentlemen. A warm welcome to all of you on the 14th annual function of Tagore Foundation School, Kolkata. Today, the little children of our school will perform a short play on Christmas. Jewish woman named Mary and told her that she was
and shepherds were in a field near Bethlehem, keeping watch over their flocks. An angel appeared to them and told them that the Savior was born. They hurried to Bethlehem and found baby Jesus in the manger. Dashing through the snow in one horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on to ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in one horse open sleigh. আমাদের মধ্যে পেয়েছি আমাদের আরেক হিতৈষীকে, শ্রীযুক্ত ইমন কল্যাণ রায় মহাশয়, ব্রাঞ্চ ম্যানেজার SBI গড়ফা ব্রাঞ্চ। অনুরোধ করব শ্রীযুক্ত রায় মহাশয়কে আমাদের তিনজন ছাত্রের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এর জন্য ডেকে নেওয়া হচ্ছে কিশোর কান্তি সাউ, অরিত্র রায় এবং রাজরাম। টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার তিন ছাত্র কিশোর কান্তি সাউ, অরিত্র রায় এবং রাজরামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীযুক্ত ইমন কল্যাণ রায় মহাশয়, বিজনেস ম্যানেজার SBI গড়ফা ব্রাঞ্চ। আপনারা করতালি দিয়ে আমাদের এই তিন ছাত্রকে উৎসাহিত করুন। কিশোর কান্তি সাউ, অরিত্র রায় এবং রাজরাম। যথেষ্ট রাত্রি হয়েছে, শ্রীযুক্ত রায় মহাশয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছে রাজরাম। আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী নিবেদন রাজস্থানি লোকনৃত্য। সুবিশাল আমাদের এই দেশ ভারতবর্ষ, একাধিক বলা ভালো বহু অঙ্গরাজ্যে বিভক্ত, বহু প্রদেশে বিভক্ত, এবং প্রত্যেকটি প্রদেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজেদের লোকায়ত শিল্প রয়েছে, আর সেই শিল্পের মধ্যে রয়েছে লোকসঙ্গীত,
লোকনৃত্য, লোকায়ত শিল্প, যা আসলে ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ভারতবর্ষের ধ্রুপদী যে সংস্কৃতি তা কিন্তু আসলে এই লোকায়ত সংস্কৃতির কাছেই ঋণী। ফলে ভারতবর্ষের লোকায়ত সংস্কৃতিকে অগ্রাহ্য করার সাহস আমাদের কারোর নেই। তাই আজকে সন্ধ্যায় রাজস্থানের লোকায়ত নৃত্য, লোকনৃত্য আপনাদের সামনে পরিবেশন করছে টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার ছাত্রীরা।
আই যেখানে খেপার গানে নেই কুমানে নেই কুশ আই দিদি তাই উদাও আওয়ায় মন পিসি যাই কোন আই খেপা মানে গুছিয়ে বাদনে জাগিয়ে নাচন তারিন তিন আই বেওরা সৃষ্টি ছাড়া নিয়ম মারা হিসাবিন আজ গু পিচালে বেটিকে বেতালে মাতবি মাতালে রং দেতে আইর তবে ভুলির ভবে অসম্ভবের ছন্দেতে নমস্কার আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন সারটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া বলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে করে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সত্যি বেলা প্রদীপ খানি জেলে যখন আমি যাব গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার পরবর্তী নিবেদন ছাত্রের পরীক্ষা নাটক ছাত্রের পরীক্ষা পরিবেশনায় টেগোর ফাউন্ডেশন স্কুলের ছাত্ররা পড়াশোনা কেমন হচ্ছে আগে মাস্টার মশাই খুব হচ্ছে দিন রাত বেশ বেশ বসো বুঝলে বাবা মধুসূদন তোমাকে অনেক বড় মানুষ হতে হবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর মশাই এনাদের মতন অনেক বড় মানুষ হতে হবে সেই জন্য মন দিয়ে পড়ো একদম ফাঁকি নয় ঠিক আছে বাবা পড়ো পড়ো বের পাই যাবে আমি দুষ্টুমি করছো কাল কিন্তু একদম পড়োনি আর যদি না পেরেছো পিঠ ভাঙবো তোমার মনে থাকে যেন পড়ো পড়ো চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা ঠিক এক যেতা গুপ্ত মাস্টার মশাই আসতে পারি আসুন আসুন বসুন একবার বই দুবার বলে দিত না যা একবার পড়িয়ে দিয়েছি তা কখনো বলে না বটে তা বটে তবে আজ আমি একবার পরীক্ষা করে দেখে নি কি বলে বিলক্ষণ বিলক্ষণ তা দেখুন না আপনি কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে পিঠটা আজকেও চড়চড় করছে আজ এসো তুলবই ওকে আজ তরাবই আরে মধুসূদন কি ভিড় ভিড় করে কি বলছিস চোরা বল
আমি একটু পড়াগুলি মুখস্থ করে নিচ্ছি, দেখুন। কেমন রে মেঘ, পুরোনো পয়সা মনে আছে তো? হ্যাঁ বাবা মনে আছে। আচ্ছা বলো তো, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ? এ তো সোজা প্রশ্ন, যা মাটি পুড়ে ওঠে তাই উদ্ভিদ। তা বেশ বেশ, তার একটা উদাহরণ দাও দেখি। উদাহরণ কিছু কি বললি হতভাগা? আরে করেন কি, রসুন মশাই রসুন, এখন আর কিচ্ছু বলবেন না। বলি গ্রন্থপাঠ মনে আছে তো? হ্যাঁ বাবা মনে আছে। বলো তো কাননে কি পটে? কাননে কাঁটা পটে। তবে রে ছেলে শিখেছো তুমি ফিট লাগে যে। আমি কি মিথ্যা কথা বলেছি? আপনি যান আপনার ওখানে। আচ্ছা আচ্ছা, এবার বলো তো তোমার ব্যাকরণ কেমনি হয়েছে? ভালো পড়া হয়েছে। হ্যাঁ বলো তো কর্তা কি, তার একটা উদাহরণ দাও। কর্তা ওই পাড়ার জয় বলছি। কেন বলো দেখি? কেন, তিনি সারাক্ষণ ক্রিয়াকর্ম নিয়েই থাকে। তোমার মাথা লাগে যে, এটা আমার মাথা নয় না, আমার পিঠা। এবার বলো তো তোমার ইতিহাস কেমনি পড়া হয়েছে? ইতিহাস ও তো খুব পড়েছি। আচ্ছা বলো তো সিরাজদৌল্লাকে কে কেটেছে, তাকে ইতিহাসে কি বলে? সিরাজদৌল্লাকে পোকায় কেটেছে। কি বললি হত ছাড়া পিঠ ভাঙ লাগে যে। আমি কি মিথ্যে কথা বলেছি? শুধু সিরাজদৌল্লা কেন, পুরো ইতিহাস বইটাকেই তো পোকায় কেটেছে। দেখুন দেখুন, তুমি আরো ভালো বলেছ। এবার বলো তুমি, এবার তোমার অঙ্ক শিক্ষা কেমনি হয়েছে? অঙ্ক শিক্ষা ও তো জল ভাত। হ্যাঁ এ বলো তো, তোমাকে আমি 6:30টা সন্দেশ দিয়ে বললাম, তোমাকে 5 মিনিটে খেয়ে অতটা বাঁচবে অতটা তোমার ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তাহলে কটা সন্দেশ নিজের ভাইকে দেবে? কোন দোকানে? টাটার আমার কি দরকার, দেবে না ওই নাড়ুর দোকানে। কি করছি উত্তর দে। দিচ্ছি দিচ্ছি, একটাও দেবো না, সব খেয়ে ফেলবো। ওই দোকানে সন্দেশ যে আমার খুব প্রিয়। আহ শুনেই মুখে জল এসে গেল। আহ ছাড়া ছেলে, এই তোমার অঙ্ক শিক্ষা কি বসুন মশাই বসুন, রাগারাগি করুন না তো। এবার বলো তো, একটা বট গাছ যদি প্রতিদিন 6 ইঞ্চি করে বাড়ে, তাহলে এই পয়লা বৈশাখে 10 ইঞ্চি ছিল, তাহলে পরে পয়লা বৈশাখে কত ইঞ্চির হবে? যদি ওই গাছটি বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না, আর যদি এই গাছটি সিধে ওঠে তাহলে মেপে দেখলেই হবে, আর যদি ওই গাছটি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো আর কথাই নেই। হতভাগা প্রকাণ্ড মাল না খেলে তোমার হয় না, মারের চোটে আসলে সিধে করবো আমি। আর লাগে যে, অতি মারের চোটে সিধে জিনিসও বেঁকে যায়। যা শুনুন কাছাক বাবু, মেয়ের বাসাতে পড়া যায় না, কথা আছে গাঁটাকে পেটলে ঘোড়া হয় না, কখনো কখনো ঘোড়াকে পেটলে গাঁটা হয়। অধিকাংশ সাতটা শিক্ষা আরে অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারে না, মার খেয়ে মরে আমার ছেলে।
একটা বলি কি, আপনি আপনার পেট নিয়ে প্রস্থান করুন, তিন কটোদিন আমার মেডল পিঠটা জুড়া, তারপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল, আমিও বাঁচলাম মশাই। আপনার এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, ম্যানুয়াল লেবার। 30 দিনে একটা ছেলেকে কুপি এঙ্গোটে 100টি করে টাকা পায়। এইভাবে মাটি কোপালে আমি একদিনে 100টি করে টাকা পাবো, তা 30 দিনে কত হবে? তা বলি কি, আপনি না সেই কর্মে সন্ধানে যান, আমার ছেলেকে আমি দেখে নেব। তো চলে মেডো বাড়ি যাই, কাল থেকে আমি তোর মাস্টার। হ্যাঁ বাবা, চলো বাড়ি যাই।